অনেকেই প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি এলএনবির অবস্থানটা কোথায় হবে। মূলত এই আমরা এখানে যে সিলিংটা আজকে দেখাতে চাচ্ছি, আমরা মিডলে দেখুন, এখানে এটি হচ্ছে 76.5, অর্থাৎ বাংলাদেশকে এখানে মিডলে করা হয়েছে। এবং একই সাথে মূলত ফিডন যদি এই পাশ থেকে একটু কাটা আছে ফিডনটি, কিন্তু ফিডনটি যদি গোল থাকে তাহলে দেখবে যে এই ফিডন এবং এটির মুখ একবার মিশে যায়, এমনকি একটু উপরে উঠতে পারে। এটি যে বাংলাদেশ ধরা হয় সিভেন্ট, ঠিক একইভাবে মিশে এই পাশে 68.5, অর্থাৎ ইন্টেল সেট 20, যেটিতে আমরা সাধারণত ডিসকভারি এবং সনিক গ্রুপ বা এস বিও আকাশ বাংলা টাংলা এই জাতীয় চ্যানেল এখানে পাবো। এটি বাংলাদেশ 76.5, এবং একই সাথে এ পাশে দুটি কিউব্যান্ড, এটি হচ্ছে ST2 88, যেখানে আপনারা জি বাংলা সিনেমা চ্যানেলটি পাবেন। এবং এই পাশে হচ্ছে ডিডি ফ্রি ডিশ, অর্থাৎ ডিশ টিভি সিগনাল, যেটা ডিডি ফ্রি ডিশও আপনারা অনেক হিন্দি চ্যানেল পাবেন। সুতরাং এই অবস্থানটা একটু দেখে নিলে যে আমাদের অবস্থাটা কোথায় কোনভাবে হবে, তাহলে আপনাদের সিগনালটি ধরতে সহজ হবে। এবং আমরা একটু পরে দেখাবো যে সিগনাল ধরে কিভাবে যে কোনো রিসিভারে ম্যানুয়ালি পাওয়ার ভিউ কি এডিট করে আমরা যে কোনো চ্যানেল পাওয়ার ভিউ, যে কোনো চ্যানেল যদি অটো ওপেন না হয় তাহলে ম্যানুয়ালি সে কীগুলো বসে আমরা চ্যানেল ওপেন করতে পারবো, আমরা একটু পরেই আপনাদের দেখাবো। আজ আমরা দেখবো ফ্রি শেয়ার ভি সেভেনে কীভাবে এই পাওয়ার ভিউ কি ম্যানুয়ালি বসাতে হয়। অনেকেই প্রশ্ন করেছেন বা বলেছেন যে ফ্রি শেয়ার ভি সেভেনে সনি গ্রুপ বা ডিসকভারি গ্রুপ ওপেন হচ্ছে না, যদিও অটো এগুলো ওপেন হওয়ার কথা। যদি কখনো অটো না হয় বা কোনো পাওয়ার ভিউ চ্যানেল অটো ওপেন না হয় তাহলে আমরা ম্যানুয়ালি কীগুলো বসাতে পারি, আসুন আমরা দেখে নিই। যেমন ছনে গ্রুপ দেখুন, এখানে আজকে ছনে গ্রুপ আমরা দেখাচ্ছি, এখানে ছনে গ্রুপে আমাদের এখানে লক দেখাচ্ছে। আচ্ছা আমরা দেখবো কীভাবে এই ইনক্রিপ্টটি আমরা চালাতে পারি, চ্যানেল ওপেন করতে পারি। তা আসুন আমরা ম্যানুয়ালি কীভাবে কী বসাতে হয় সেটা একটু দেখে নিই। তা আমরা প্রথমে চলে যাবো মেনু থেকে, চলে যাবো কন্ডিশনাল অ্যাক্সেস, কন্ডিশনাল অ্যাক্সেস ওকে করবো এবং কি এডিট যাবো। কি এডিটে গিয়ে এখানে পাওয়ার ভুকি যেটা এখানে গিয়ে ওকে কর। দেখুন এখানে কোনো কি ইনসার্ট করা নেই, সুতরাং আমাদের চ্যানেলগুলো ওপেন হচ্ছে না, যদিও অটোতে ওপেন হওয়ার কথা। যদি অটোতে ওপেন না হয় তাহলে আমরা ম্যানুয়ালি কিগুলো ওপেন করেও, তো আমরা এখানে দেখুন আমাদের যে সবুজ বাটন রিমোটের অ্যাড, যদি আমরা সবুজ বাটন রিমোটের সবুজ বাটন চাপি, রিমোটের সবুজ বাটনটা চাপি তাহলে আমাদের অ্যাড আসবে। এখন এইখানে শুধু আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের দেখুন এখানে আছে আমার গাইড, ওটা দিতে হবে না। এখানে হচ্ছে প্রোভাইডেড আইডি, এই প্রোভাইডেড আইডি যেটা এখানে গিয়ে ওকে করবেন, ওকে করলেও একটি ইনসার্টের ঘর আসবে। এবং এই লাল বাটন চেপে, রিমোটের লাল বাটনটি চেপে সবগুলো কি ডিলিট করে দেবে, এবং এখানে শুধু রিমোট থেকেই দিয়ে দেবে 0000, অর্থাৎ 5টা 0 দিয়ে দেবে এই ঘরে, এই ঘরে 5টা 0 দিয়ে রিমোটের হলুদ বাটন চেপে সেভ করে দেবে। দেখুন এখানে 0000 বসে গেছে। এরপরেই আসবে আইডির ঘরে, এখানে আবার ওকে করবেন, ওকে করলে আবার এই কিগুলো কাটার জন্য লাল বাটন চেপে আপনি ডিলিট করে দেবেন। এখন এই ঘরে শুধুমাত্র 2টো 0 রাখবে, 2টো 0 রেখে আপনি হলুদ বাটন চেপে সেভ করে দিন। এরপর আসুন কি ডাটা এই ঘরে, এবং এই ঘরেও ঠিক একইভাবে লাল বাটন চেপে সবগুলো ঘর কেটে দিন এবং কিগুলো ম্যানুয়ালি ইনসার্ট করবেন। তো যেহেতু আমরা 0000 ঘরে বসাচ্ছি, এখানে আপনি যে কিটি এখন আপডেট আছে এই কিটি বসাবেন, 6965
5 1 8 6 9 6 5 1 8 B A B টা দিবেন অর্থাৎ এখান থেকে আপনি কিবোর্ড থেকে B টা বসাবেন B থেকে ওকে করবেন তারপর A A 9 1 9 1 0 8 1 তারপর আছে E। আচ্ছা, কিগুলো ইনসার্ট করার পর এই 14টি কি ইনসার্ট করার পর এখন রিমোটের হলুদ বাটন চাপেন, আপনি ছেড়ে দিন। এবার এক্সিট করুন, রিমোট থেকে এক্সিট করুন, দেখুন ছেড়ে যাবে, ইয়েস করে দিন। তাহলে দেখুন এখানে আমাদের ম্যানুয়ালি ঘরে যে আমরা যে কিটি ইনসার্ট করেছি সেই কিটি আমাদের এখানে বসে গেছে। এবার আপনাদের আরেকটি কি অ্যাড করতে হবে, অর্থাৎ এখানে দুটো লাইন পাওয়ার ফিতে সবসময় দুটো কি লাইন ইনসার্ট করতে হয়। আবার অ্যাড করব, অ্যাড করে প্রথম করে আমরা ওকে দেব, ওকে দিয়ে কিগুলো আগের মতো ডিলিট করে এখানে দেব শুধু 0 0 1 2 3 4 5, পাঁচটা জিরো দিয়ে দেবেন এবং এখানে হলুদ বাটন চেপে ছেড়ে দিয়ে দেবেন। এরপর আপনার আইডিএক্সের ঘরে আসবেন, আবার এখানে কেটে দিবেন। তো এখানে আপনার আগেটা 0 0 দিয়েছি, এটা দিবেন 0 1 দিয়ে হলুদ বাটন চেপবেন, দুটো লাইন, একটা 0 0 একটা 0 1। এরপর আপনি কি ঘরে আসবেন, লাল বাটন চেপে ডিলিট করে দিন। এরপর দেখুন কিগুলো আমরা ইনসার্ট করব, এখান যে কিগুলো ইনসার্ট করব কিগুলো আমাদের বসাবো, এটা বসাবেন রিমোট থেকে বসাবেন 1 2 2 7 3 B। যখন বিটা বসাবেন এখানে আপনারা কিবোর্ড থেকে বি বসাবেন, বি 3A 3A F 3A F 6 4 6 4 6 আবার 6, দেন এগুলো আবার দেখে নিন, 3A F 6 4 6, তারপর দেন B B B B ডাবল B B, দেন এইগুলো বসানো হয়ে গেল। এবার হলুদ বাটন চেপে সেট করে দিন, এক্সিট করুন, ইয়েস করুন। দেখুন এখানে আমরা 6 গ্রুপের দুটো কি ইনসার্ট করেছি। এরপর আমরা সেটিকে রেজিস্টার দেব, রেজিস্টার না দিলে আপনার এগুলো চ্যানেলগুলো সাধারণত ওপেন হতে চায় না। দেখুন আমরা সনিপিক্স এখনও আমাদের এনক্রিপ দেখাচ্ছে, কিন্তু এখন আমরা একটু রেজিস্টার দিয়ে সেটটাকে অফ করি, অফ করে আবার আমরা অন করি, অন করি 3 সেট V7 আমাদের সেটটি। এবার আমরা দেখব, দেখুন চ্যানেলগুলো চলে এসেছে, এবং শুধু এই গ্রুপ না, এটা নয়, ছানি গ্রুপের সবগুলো চ্যানেল এখানে ওপেন হবে। ছানি আর ছানি এসপেন দেখুন ছানি ম্যাথ, এইভাবে আমরা 3 সেট V7-এ অনেকে আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে 3 সেট V7-এর পাওয়ারপুল ম্যানুয়ালি তারা অ্যাড করতে পারছেন না। আশা করি আজকে ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই 3 সেট V7-এর ম্যানুয়ালি কীভাবে পাওয়ারপুলকে অ্যাড করতে হয় সেটি পারবেন। এবং এই আমার যে এখানে সিগন্যালটি ধরা আছে এটি হচ্ছে ইন্টেল সেট 20, অর্থাৎ 68, আপনার 68-তে এই সিগন্যালটি ধরে আপনার চ্যানেলগুলো ওপেন করতে পারবেন। যদি আমার ভিডিওটি কারো উপকারে আসে বা সহযোগিতা পেয়ে থাকেন
তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।